সবই তো আমি তোমাকে দিলাম এক ফোঁটা পানির থেকে তোমাকে তৈরি করলাম কুনতা সালবি আবি কাওয়া ইবি উম্মিক মার সিনায় ছিলি বাপের পেটে ছিলি জমা তুফি বাতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি গসাই তুফিল গেসা পর্দা দিয়ে আবদ্ধ করছি ফি সালাসি জুলুমাত তিন অন্ধকারের ভিতরে তারপরে আমি প্রসেসিং করছি বিয়া দিয়ে আমার কুদরতি হাত দিয়া তোকে হুকুম দিয়া বানাই নেয় সমগ্র সৃষ্টি আল্লাহ একটা শব্দ দিয়া তৈরি করছেন একটা শব্দ আল্লাহ কোন বলতে দেরি আকাশ হইতে দেরি হয় নাই সমগ্র সৃষ্টি একটা শব্দ দিয়া তৈরি করছেন কুন ফাকান বলছেন হয়ে যা তো হয়ে গেছে সিত্তা আয়াম ছয় দিনে কমপ্লিট ওইটাকেও কোন দিয়া তৈরি করছেন মুসা আল ইসলামের প্রশ্ন করছিলেন আল্লাহর কাছে আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি বিরোধিতা করলে কি করবে তো বলছে ইন্নি খালাকতু মালাইকাতান এক ফেরেশতা তৈরি করে রাখছি লাও আমারতুহু আইয়াকুলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না যদি খাইতে বলি সমগ্র সৃষ্টিকে লাকালা বিলুকমা এক লোকমা বানায় ভিতরে নিয়ে আনিবে ওটাকেও তৈরি করছেন কোন দিয়া আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই কুদরতি হাত দিয়া করছেন কুদরতি হাত ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই নয় মাস সময় নিয়া তৈরি করছেন এটাই আল্লাহ বুঝাইতে চাইতেছেন তোর মার পেটের ভিতরে একত্রিত করছি তিন অন্ধকারের ভিতরে কুদরতি হাত দিয়া প্রসেসিং করছি মা আম্মাহিনা সুম্মা দামা প্রথমে নিকৃষ্ট পানি পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্তপিণ্ড সুম্মা এগামা পরে তোর কঙ্কাল কাসাইতু আলাইহি লাহমা বি কুদরতি আমি আমার কুদরত দিয়া নিখুঁতভাবে গোশতের আবরণ চড়ায় আনিছি গোশতের আবরণটা দেখেই তো কতজনে এই পর্যন্ত বিষের বোতল ডকডক ডকডক করে ভিতরে নিয়ে আনিছে ওটা কিচ্ছু ছিল না একটা গোশতের নিখোঁজ আবরণ ছিল আর কিচ্ছু ছিল না সব সমান মনে হয় ইঙ্গিত বোঝেনি নাই কতজনই তো নিজের গলায় ফান্দা নিয়ে নিল ওটা একটা চামড়ার আবরণই ছিল আল্লাহ বলে আমার কুদরতি ধাতের নিখুঁতত্ব ছিল ওটা আর কিচ্ছু ছিল না সব একরকম তুই চামড়া দেখা শুধু নিয়ে আনিস বিষের বোতল ডক 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 করা ভিতরে তুই চামড়া দেখা নিয়ে আনিসিস রশির ফান্দা আল্লাহ বলে এইভাবে তোকে তৈরি করছি আমি শুধু এইভাবে না ওহাই তো মালাকাল মুয়াক্কাল বিল আরহাম প্রতিদিন রেহেমের ফেরেশতা আমি ওহি পাঠাইছি ফেরেশতা নির্ধারণ করছি ওহি পাঠাইছি আম্মা সাবিলা ইয়াসার রাস্তা প্রতিদিন সুতা সুতা বড় হয়েছে নাইলে বাহির হওয়ার কোনো রাস্তা তোর জন্য ছিল না আমি প্রতিদিন ফেরেশতার মাধ্যমে রাস্তাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহরিক যখন তোর পুরা হয়ে গেছে হায় হায় ওই দিন ফেরেশতাকে বলছি ফাফরি শ্রী সাকার রকি তুই পাতলা পরকে বিছা আর তোকে মার পেটের ভিতরে আমি বসায় রাখছি আল্লাম তোকাল জুলু সাফি বাতনি উম্মিক তোর মার পেটের ভিতরে দশ মাস তোকে বসায় রাখছি ওইখান থেকেই এই লেপটি মেয়েরা বসা শিখায়া তোকে নিয়ে আসছি এখন লেপটি মেয়েরা বয়ে রয়েছি আমরা আল্লাহ বলে ওইখান থেকে শিখায়া নিয়ে আসছি এত লম্বা বৈশা থাকবি তো থাকবি কি কইরা ফাজাল তো মুত্তাকিয়ানা নিয়া সারিক বা মুত্তাকিয়ানা নিয়া মেইনিক ডাইন দিকে একটা পানির বালিশ ঢুকায় দিছি বাম দিকে একটা পানির বালিশ ঢুকায় দিয়া বসায় রাখছি তারপরে ফেরেশতার পাতলা পরের উপর দিয়া বাহির কইরা নিয়ে আসছি বাহির কইরা তোকে নিয়ে আসছি আনলে কি হবে তোর মতো অসহায় তো কেউ ছিল না ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি ওয়ালা লাকা লিসানুন তান্তিক জিব্বা ছিল বাক শক্তি ছিল না উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না আইনুন ওয়ালা তান্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না আকলুন ওয়ালা তোমাইয়েস আগত ছিল আকল ছিল ভালোমন্দ কি জিনিস তুমি জানতে না ওয়ালা লাকা কলবুন তা তাফাক্কার দিল ছিল চিন্তার বোঝা তুমি উঠাইতে পারতে না ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল তুমি ধরতে পারতে না রিজুলুন তামসি পাও ছিল চলতে পারতে না ফকাত তাতাহার রাগ তুমি নড়াচড়া করতে পারতে তোমাকে আমি সব কিছু দিছি জাল তুলাকা হানানা তোর জন্য ভালোবাসার জাল বুনছি আম্বা তুলাকা এর কাইনে রকি কাইনে কি সাদরি উম্মে তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি লবানন খালিসা পিউর দুধ যার বিকল্প কোনোদিন আসবে না
দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ আনেন বাচ্চার জন্য, ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। যেরকম দুনিয়ার যত দামি সিগারেট বলেন, ওটার গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরকম দুনিয়ার যত দামি ব্র্যান্ডের দুধ হোক, নিয়ে আসেন মুগদার কোন স্টোরে আছে ওইখান থেকে নিয়ে আসেন, কোন সুপার মার্কেট আছে নিয়ে আসেন মুগদায়, দামি ব্র্যান্ডের ওটার গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। আল্লাহ বলে তোর জন্য আমি জারি করছি, তারপরে তোকে পালছি। হায় হায়, কোরআন আমাদেরকে বড় সুন্দর বুঝায়। আল্লাহ বলে শোন 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 শোন, তোকে আমি সব কিছু দিয়া সাজাইছি, কুদরতি হাত দিয়া তোকে তৈরি করছি, শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় বসায়া দিছি, সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ভাণ্ডাকে তোকে আমি চুবাইয়া দিছি। لقد خلقنا الانسان في احسن تقويم ولقد كرمنا بني ادم ومانوس توকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়া তোর জন্য বানাইলাম, আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়া তোর জন্য তৈরি করলাম। আর দুনিয়ার ভিতরে যত সৃষ্টি সব তোর অধীন করলাম, তোর সুবাদে আমি সবাইকে পালতেছি, নাইকে কাউকে পালার প্রয়োজন ছিল না। অমা মিন দাব্বাতি নিল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ তোর জন্য সবাইকে পালতেছি, নাইলে কাউকে পালার দরকার ছিল না। দুনিয়া তোকে দিলাম, আখেরাত তোকে দিলাম, ভোগ অধিকার তোকে দিলাম। হায় হায়, কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোনো সৃষ্টিকে বিনিময় দেয় না, জিব্রিলও কোনো বিনিময় পাবে না। যদিও প্রতি বছর রমজান মাসে আল্লাহর রসুলকে কোরআন শুনাইতেন এবং শুনতেন, এক নেকি পাবে না। এক নেকি কি পাবে? পাবে না কি? এক নেকি পাবে না। আপনি আলিফ বলতে দেরি, দশ নেকি লিখতে দেরি করে না। আল্লাহ বলে তোকে বিনিময় দিলাম, সব তোর পায়ের কদমে উজাড় করে দিলাম, ফেরেশতাদেরকে তোদের সেবক বানাইলাম। সেবক ফেরেশতাদের আমাদের সেবক, যুবক ভাবে আমি যৌবনের তাড়নায় চলতেছি, না 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 যুবক, ভুল ধারণা, তোমাকে ফেরেশতা পরিচালিত করতেছে, বিদায় তুমি পরিচালিত, নাইলে তো এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই। যখন শ্বাস ছাড়ি তো কন্ট্রোল রুম থেকে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে, আমসিক আও আথরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? তা আল্লাহ বলে উতরুক আলি আবদি আজাল, খোলা রাখ, আমার বন্দার সীমা রেখা দেওয়া আছে। মনে হয় নাইলে সালামের মালা নিয়ে দাঁড়ায় থাকবে, আপনি আসবেন না। আজান কে? আজান কে ডাকে? মুয়াজ্জিন, আওয়াজ মুয়াজ্জিনের আহ্বান আল্লাহ। পাঁচ বেলা শরমানের মালা নিয়ে ডাকে, শরমানের মালা। من زار بيتي وجب على المزور ان يكرم الزائر, আল্লাহ বলে মসজিদে পা দিতে দেরি, তবে শরমানের মালা পড়াইতে আমি দেরি করি না। কে পড়ায়? আল্লাহ। আল্লাহ একের ভিতরে একশো দিয়া ডাকতেছে, একের ভিতরে একশো নিয়া যাব এদিকে, একের ভিতরে একশো। শুধু নামাজ নামাজ না, নামাজ পরিপূর্ণ জীবন। ডাকে কেউ আসে না, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। যুবককে জিজ্ঞাসা করেন, প্যান্টের ভিতরে হাত দিয়া চলতেছে, জিজ্ঞাসা করেন চলো না মসজিদে, কানা কাম আছে? আল্লাহ বলে তোর কানের পর্দা আমি ফাটাবো, জীবিত দশায় না মরার পরে। এই জন্য আমি হাদিস দিতেছি, মরতে দেরি, কানে ধ্বনি আসতে দেরি হবে না। এই সমস্ত মানুষের ফেরেশতা চিৎকার দিয়ে জিজ্ঞাসা করবে, আইনাল ইস্তিগাল, তোর ব্যস্ততা কোথায় বল, বল বল বল, ব্যস্ততা কোথায়? আইনাল ইস্তিগাল, ব্যস্ততা কোথায়? তো ফেরেশতা জবাব দিবে, সালাল ইস্তিগাল, তোর ব্যস্ততা শেষ, দোকানের চাবি আর তোর হাতে উঠবে না, মার্কেট আর তোর হাতে খুলবে না, দোকানের শাটার আর তোর উঠবে না, অফিসের চেয়ারে আর বসা চলবে না, আদালতে আর ঘন্টি বাড়ি দেওয়া চলবে না, মেইল আর কারখানায় তুমি আর যাবে না, রোড আর ঘাট তোমাকে দেখবে না, ঘর বাড়িও তোমাকে তালাশ করে আর কোনোদিন পাবে না।
لیلے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے اٹھے شتو ماتین نیچے تمہا کے بینیش کرا دی وہ بینیش تمہار کانے دونی آس بے تمہار کانے دونی آس بے دونی آئینہ لشتغال بستتا کتھائے فرشتہ جواب دی بے زال الاشتغال تمہار بستتا شیش আগেরটো ফেরেশতা শোনাবে বাকি আল ওয়াবাল সব ঘাটি তোমার সামনে সঙ্গ কেউ দিবে না সাথ কেউ দিবে না কবর পর্যন্ত যাবে রাতে দেরি ভাগতে দেরি করবে না এইখানে বহুত আছে বছর পার হয়ে গেছে বাপের কবরের সামনে একদিনও দাঁড়ানোর সুযোগ হয় নাই আছে না না নাই একদিনও সুযোগ হয় নাই আরে কবর তো দূরের কথা ইমাম সাহেব যদি নিজে ইচ্ছা কইরা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে তাইলে আমরা আমিন বলি নিজের শরণে নিজের ইচ্ছায় নিজের মনের থেকা পাঁচ ওয়াক্ত নামাজে মা বাবার জন্য দোয়া করে এরকম কয়জন এখানে হাত উঠাইতে পারবে শব্দগুলা শুনা নিয়া তারপরে হাত উঠান খালি উঠায় দিয়েন না আপনারা তো হুজুকে পাবলিক এটা আমি ভালো বুঝি চিল্লা চিল্লি হলে খুব ভালো মনে করেন ঠিক না ঠান্ডা ঠান্ডা ওয়াজ তো ভালো লাগে না আপনাদের কাছে গরম গরম হলে ভালো লাগে ঠিক না হ্যাঁ আগে বোঝেন নিজের ইচ্ছায় নিজের শরণে নিজের মনের থেকা পাঁচ ওয়াক্ত নামাজে ইমাম সাহেব পড়ুক আর না পড়ুক আমি আমার মা বাবার জন্য হাত উঠায় দোয়া করি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কয়জন উঠাইতে পারবেন উঠান তো দেখি ওই তো সবই উঠাইয়া দিছেন সবাই কিন্তু পড়ে না কি বুঝা উঠাইতেছেন এটাও জানি না মনে হয় আমার কথা বোঝেনি না আপনারা ঠিক না আচ্ছা উঠাইছেন ঠিক কথা রাখেন জিরুতে আনতেছি আপনাদেরকে জিরুতে নামান হাত জিরু এবার জিরু দেখাইতেছি এইখানে কয়জন আছে অধিকাংশ লোক পাওয়া যাবে সবই তো আমরা বাপের জন্ম তো তাই না বাপের মার মাধ্যমেই তো অস্তিত্বে আসছে ঠিক না এইখানে কয়জন আছে যে সকালে ঘরের থেকে বাহির হওয়ার সময় এক টাকা বাপের নামে এক টাকা মার নামে দিয়া তারপরে বাহির হই না এলে বাহির হই না একজন হাত উঠান তো এখানে একজন উঠান যে এক টাকা দিয়া দান কইরা বাহির হই না এলে বাহির হই না ওই একজন উঠেছে আর এক টাকা দান করি এক টাকা হায় হায় এটাই সত্য নামান এটাই সত্য কবরে দিয়ে আসতে দেরি তারপরে আর মনে থাকবে না চিনি আমি মুগ্ধায় বহুত মানুষকে বাপের সম্পত্তির উপরে পাঁচতলা দশতলা রাগ হয় না পায়ে হাত রাখি মুগ্ধা তো আজকের থেকে চিনি না ল্যাংটা কাল থেকে চিনি মুগ্ধা কিন্তু পাওয়া যাবে না বৎসরে হয়তো একবার করতে পারে যে ডেলি সকালে বাহির হওয়ার হবে মার নামে এক টাকা বাবার নামে এক টাকা দিয়ে তারপরে বাহির হই কবির কথাই সত্য মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে জমি খা গই নওজোয়া কেসে কেসে মিশা যাইতে হবে জমিনের সাথে আল্লাহ আজকে বুঝাইতে চায় বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই এই জন্য যে আল্লাহ নিয়ে আসছেন আবার যিনি নিয়ে যাবেন ওনাকে রাজি করে যেতে হবে এটাই ওনার দাবি আর কিচ্ছু না ওনার দাবি হলো আমাকে রাজি করে আস বোঝেন বাংলা হ্যাঁ আল্লাহকে রাজি করে যেতে হবে আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে আল্লাহকে খুশি করে যেতে হবে তাইলে কিছু পাওয়া যাবে আর না হইলে আপনি আর আমি যা ভাবতেছি যে কবর আজ পর্যন্ত কোনো কবরস্থানে কবর যারা খোদাই করে ওরা কোনো দিন আগুন দেখে নাই ওরা কোনো দিন আজাব দেখে নাই হুজুররা শুধু শুধু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আপনিও ঠিক বলছেন ওরা কোনো দিন দেখে নাই এটা আমিও মানি ওরা কোনো দিন দেখে নাই চলেন আপনিও চলেন আমিও চলি হ্যাঁ এটাই সত্য জন্নত ভি হ্যায় দোজক ভি হ্যায় না মানো তো মর কে দেখ চলেন চলেন মইরা দেখা আসি কি আসে আর নাই
ওইখানে আল্লাহকে রাজি করা ব্যতীত পরিচয় পরিচিতি পাওয়া যাবে না, ইজ্জত সম্মান পাওয়া যাবে না। দুনিয়ায় কাঠ দিয়া কাঠ পিটায়ও অলরাউন্ডার হওয়া যায়। মনে হয় বোঝেন না আমার কথা, কাঠ দিয়া কাঠ পিটায় বোঝেন? ক্রিকেটের বলটা ব্যাটটাও কাঠের, বলটাও কাঠের, ওটার উপরে চামড়া চড়ানো থাকে। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়ার ভিতরে এক নম্বরে আসা যায়। এটা দুনিয়া না আখেরাত, ওইখানে যে আল্লাহকে রাজি করবে ও পরিচয় পাবে, পরিচিতি পাবে, স্থান পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। আর না হলে আজকে আমি স্লোগান দিতে পারি, আমিও মেনে নিলাম আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কাটাইতে পারেন, আল্লাহ বলে তোকে ইচ্ছার স্বাধীনতা দিছি। পাঁচটার ভিতরে এটাও একটা স্বাধীনতা, যেমন খুশি তেমন চলো। প্রথম স্বাধীনতা দিয়েছেন শিক্ষাগত, দ্বিতীয় স্বাধীনতা দিয়েছেন পেশাগত, তৃতীয় স্বাধীনতা দিয়েছেন সোসাইটিগত, চতুর্থ স্বাধীনতা দিয়েছেন মত আদর্শগত, পঞ্চম স্বাধীনতা দিয়েছেন যেমন খুশি তেমন চলতে পারো, কিন্তু একটা সময় সীমাবদ্ধ, এর বেশি তোমাকে চলতে দিব না, উঠায় নিয়ে আসবো, তারপরে তোমাকে দেখাবো। বিদায় ওই সময় পর্যন্ত চলা যাবে, আপনার কথায় আমিও একমত, কিন্তু মরার পরে চলা যাবে না। মরার পরে ওই পাবে, মৃত্যুর পরে ওই ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে। আমি তো চোখে দেখা বলতেছি, আমি পারফিউম সারফিউম লাগাই না, কেননা লাগাইতেও পারি না, অন্য কারণে লাগাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না, কেননা লাগাইতে দেরি, নাকে ওই গ্রান আইসা বাড়ি খায়, যেই গ্রান আমি শুনগা আসছি আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি, আপনারাও শুনগা আসতে পারেন। ওই কবর থেকে যেই গ্রান বাহির হয়, যেটাকে দেখে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের গ্রান, ওইটা এখনও রাখা আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যে যেইখা আসেন নাকে শুনগা আসেন, আমার বিশ্বাস মৌত পর্যন্ত কোনো সেন্ট আপনার কাছে সেন্ট মনে হবে না। লাগাবেন, লাগাইতে দেরি, ওইটা উড়া যেতে দেরি হবে না, আর ওই গ্রান আপনার নাকে এসে বাড়ি খেতে দেরি হবে না। ওই গ্রান এখনও বাহির হয় কবর থেকে। হ্যাঁ হ্যাঁ, জান রাখা আছে, আল্লাহ সমস্ত দৃষ্টান্ত দুনিয়াতে রেখা দিয়েছেন, এমন কিছু রাখেন না নাই। আমি অ্যাড্রেস দিলাম, যান আপনি জর্ডান যান, দেখা আসেন আবু তালেবের কবর থেকে, জাফর ইবনে আবু তালেবের কবর থেকে কি সুগ্রান বাহির হয়, যান সাইদ ইবনে হারেসার কবর থেকে কি বাহির হয়, যান যান আবদুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে কি বাহির হয়, যান যান মৌতার সাহাবিদের কবর থেকে কি গ্রান বাহির হয়, এটা তো সাহাবি, যান যান ফেরাউনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে কি গ্রান বাহির হয়, ওটাও রাখা আছে। আমি তো নাকে শুনগা বলতেছি, পরিচয় পরিচিতি ও পাবে। এই জন্য আসেন কথা শেষের দিকে, যুবক যৌবনটাকে হারায়া দিও না, আসো আসো আল্লাহকে রাজি করো, পায়ে হাত রেখা বলি, দুনিয়াওয়ালা তোমাদেরকে কি দাম দিবে, কসম কোদার আমি হাদিস দিতেছি, তুমি জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখবে আর বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়া গর্ব করি, আল্লাহ গর্ব করবে তোমাকে নিয়া, নারীকে দেখে আল্লাহ গর্ব করবে, কে গর্ব করবে, কে আল্লাহ কে হয়। এই জন্য সব ওয়াজে আমি বলি 99 নামের অর্থটা একটু একবার পড়ে দেখেন, তাইলে আপনার বুঝে আসবে কোন আল্লাহ গর্ব করবে, গৌরব বোধ করবে। যুবক তোমাকে নিয়ে গৌরব বোধ করবে, কেমন গৌরব বোধ? আরেক হাদিস দিতেছি, হাদিসে কুদসি, আল্লাহ কিছু যুবক আছে যাদেরকে দেখা বলে লাউলা শাবাবা খুশা, হয় ওই যুবকরা যদি না থাকতো, যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আমার বয়ে গুটায় নিছে, চক্ষু আসে তো দেখে না, কান আসে তো শোনে না, মুখ আসে তো বলে না, ব্রেন আসে তো ভাবে না, দিল আসে তো চিন্তা করে না, হাত আসে তো বাড়ায় না, মনে হয় নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছে, তো আল্লাহ সম্বোধন করে বলতেছে লাউলা শাবাবা খুশা, যদি ওই যুবকরা না থাকতো যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার, ওয়াল আরদা সাফসাফা,
জমিন বহুত আগে তামাক ওমা আনজালতু মিনাস সামাই কাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা কেউ কোনোদিন দেখতো না ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না বাল আনজালতু আলাইহিমুল আযাব সাব্বা একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম বেশি কিছু তো দেয় না প্রথম দিছে কোভিড 19 তারপরে আসছে বুঝি কি আরে না 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 ওমিক্রন আরে না না এখন না ওমিক্রন ডেল্টা ভেরিয়েন্ট ডেল্টা ভেরিয়েন্ট ঠিক না এখন আসছে ওমিক্রন ঠিক না আবার কোনটা আসে ওমিডন আসে না কি আসে ওমি প্লাজল আসে আল্লাহই জানে ঠিক না আল্লাহ বলে একের পর এক পাঠায় দিতাম ছোট্ট একটা করোনা ভাইরাস যেটা খালি চোখে দেখা যায় না হ্যাঁ খালি চোখে দেখা যায় না 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না 750 কোটি মানুষের ব্রেনকে জিরোর নিচে নামায়া দিছে বুস্টার দিও আমরা এখনো আতঙ্কিত ঠিক না বুস্টার বোঝেন যুবকরা বুঝবে আপনারা কোত্থেকে বুঝবেন আল্লাহ বলে ইচ্ছা করলে পারতাম করি না যুবক আছে কিছু ওদেরকে দেখা পারি না এই জন্য আল্লাহ চার সম্প্রদায়ের কথা বলছেন লাউলা শাবাব খুশা ওয়াল মাশাইকা রুক্কা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা এই চার সম্প্রদায়ের কারণে কিচ্ছু করতে পারি না ওদেরকে দেখলে লজ্জা পাওয়া যায় আর করতে পারি না ও যুবক ওই দাম তোমাকে দিবে মা বোনদেরকে ওই দাম দিবে আপনাকে ওই দাম দিবে কোমর যাদের ঝুঁকা গেছে ওদেরকে ওই দাম দিবে শুধু আল্লাহকে রাজি করতে হবে আল্লাহকে রাজি কি কাকে রাজি করতে হবে কাকে কি রাজি আল্লাহকে রাজি করতে কে কে রাজি দেখি নামান 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 আল্লাহকে রাজি করবেন তো করবেন কিভাবে লা তারাহুল উয়ুন চোখে তো দেখাই যায় না ওয়ালা তুখালিতুহুদ দুনুন দেনদারনায় তো আনাই যায় না ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন বর্ণনা দিয়ে শেষ করা যায় না তাকে ধরবেন তো ধরবেন কি কইরা সামান্য একটা পথ পাইলি আর জমিনে হাঁটে না আকাশ দিয়ে উঠতে শুরু করে ধরা ছোঁয়ার বাহিরে চলে যায় আর আল্লাহকে পাইবেন রাজি করবেন তো করবেন কিভাবে বলেন কেমনে করবেন প্রশ্ন মেরা দিলাম হুজুরদের সামনেও চোখে দেখা যায় না দেনদারনায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না কি করে রাজি করবেন তো আল্লাহ আমাদের উপরে সহজ করছেন কোরবান যাও আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাহ না 99 পদের মালিক দেখাইলাম ওনাকে রাজি করা সহজ না তো আল্লাহ বলে সহজ করে দিলাম তোদের জন্য আমাকে রাজি করা যদি রাজি করতে চাও মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যাও তো আমি গোলামির মালা তোমাদের গলায় পড়ায় দেব সুবহানাল্লাহ হয়ে যাও আমার বন্ধুটা তাইলে আমারটা তোমাদের গলায় আমি নিজে পড়ায় দিব তোমরা আমাদেরকে আমাকে তালাশ করে বাহির করতে হবে না আমি তোমাদের গলায় পড়ায় দিব মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার বন্ধুর গোলাম হয়ে যাও তাইলে আমার গোলামি হয়ে যাবে আমি আর তোমার কাছে কিচ্ছু চাব না আমি রাজিও হব আমি খুশিও হব আমি সঙ্গেও হব আমি বন্ধুও বানায় নিব সাইয়াজালু লাহুমুর রহমানু বুদ্দা আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব এই জন্য যদি আল্লাহকে রাজি করতে চাই মুগদার মানুষ তাহলে রসুলের গোলাম হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কেননা আল্লাহ ধরা ছোঁয়ার ভিতরে না আল্লাহকে তো চোখে দেখা যায় না প্রশ্ন আমি করলাম যার কারণেই মনে হয় আল্লাহ কোরআন এই আয়াত আর এই শব্দ নাজিল করছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু হেদায়েত চাও আমার বন্ধুর গোলাম হয়ে যাও হেদায়েতের মালা আমি পড়ায় দিয়ে আসবো আল্লাহ পড়ায় দিবে আল্লাহর রসুলের গোলাম হয়ে যান আল্লাহর রসুলের আদর্শে আদর্শবান হয়ে যায় আল্লাহর রসুলের কেরিয়ারে কেরিয়ার আল্লাহর রসুলের কেরিয়ার আল্লাহর রসুলের লাইফ স্টাইল আল্লাহর রসুলের জীবন আল্লাহর রসুলের আদর্শ আমরা আদর্শবান হয়ে যাই তাইলে আল্লাহকে পাওয়া সম্ভব হবে আজকে তো মেরে দোস্ত হয় হয় আপনারা আমাকে কিভাবে বুঝাবেন লাইফ স্টাইল উন্নত হলে উন্নত হবে
আমি তো একটু আগে বলে আসছি যে সুখের সমগ্র উপকরণ আমাদের ঘরগুলাতে আছে, উপকরণ বুঝেন তো, সমস্ত আসবাব সুখের আমাদের কাছে আছে, নাই তো শব্দ সুখটা আমাদের কাছে নাই, সমস্ত উপকরণ আছে কিন্তু শব্দ সুখটা আমাদের কাছে নাই, কারণ না শব্দ উপকরণ দিয়া সুখ আসে না, এইখানে যার আল্লাহ আছে তার কাছে সুখ আছে, উপকরণ থাকুক আর না থাকুক, এটাই সত্য। নবীর আদর্শে আদর্শবান হলে আল্লাহকে রাজি করা সহজ, আল্লাহ রাজি হয়ে যাবে আল্লাহর ওয়াদা। আর আল্লাহ আমাদেরকে ওই নবী দিছেন যিনি আমাদেরকে কোনো ক্ষেত্রে ভোলেন নাই, ওই নবী দিছেন, ওই রসুল দিছেন। জানি না ওলামা ইকরামের এটার কি সম্মেলন বুঝি, তাই না? সম্মেলন, বার্ষিক সম্মেলন বা সিরত কনফারেন্স না, বা শানে রেসালত না, বা শানে সাহাবা না, এটা সম্মেলন। জানি না সম্মেলনের মিনিংস কি, এটা আমি বুঝি না, কেন না ইংলিশ শব্দ তো না বাংলা শব্দ, এটা এটা আমার বুঝে আসে না সম্মেলনটা কি। কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করছিলেন, যেরকম আপনারা করছিলেন, দুইটা সম্মেলন আল্লাহ করছিলেন, একটা আমরা সবাই ছিলাম। ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আল্লাহ আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন, ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি, আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রেসালত দিব, সুম্মা ইয়াতিকুম রসুল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্যও করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল, রসুল তো 313 জন, তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই, 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, সুখেস্তিকা বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি, বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আল ইসলাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি, যেই দিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা রেখা দিছি, আদম আল ইসলাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মোহাম্মদুর রসুলুল্লাহ, আদম আল ইসলাম পুরাটা দেখছেন, আদম আল ইসলাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রসুল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন তো কপালে লেখা দেখছেন, দুই দিন আগেই দেখছি আমরাও নিছি, গাড়ির ভিতরেও ফ্ল্যাগ ছিল, সব জায়গায় লেখছি, দেখছি যে আমাদের যে দিবস গেল তো ওইটার যে পট্টি গলায় লাগানো, মাথায় লাগানো ছিল, পহেলা বৈশাখের সময় দেখা যাবে এসো হে বৈশাখ পট্টি লাগানো, তো ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে, কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া, যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, ওমা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, বন্ধু সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আল ইসলাম জিজ্ঞাসা করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন, তা আল্লাহ বলছে কোথায় দেখলে, কাহিনী বড় লম্বা, আদম আল ইসলাম প্রতি উত্তরে বলছে দেখি নাই কোথায়, এটা বলেন কোথায় দেখছি, এটা কেন জিজ্ঞাসা করেন, কোথায় দেখি নাই, জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি, প্রত্যেকটা বস্তুতে লেখা দেখতেছি, আবার আপনি জিজ্ঞাসা করতেছেন কোথায় দেখলাম, তা আল্লাহ জবাব দিছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না।
ওই রসুল শব্দ আল্লাহ আমাদের রসুলের কলেমার ভিতরে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই রসুলের গোলামী যার প্রচার প্রসার আল্লাহ সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু করেছেন ওনার সৃষ্টি না সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে করতে 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 শেষ রসুল পর্যন্ত করতেছিলেন যেদিন মার পেটে আসছেন আসতে দেরি সুগ্রাম ছড়াইতে দেরি হয় না আমেনা যেদিক দিয়া চলতো আসছে বাসে শুনছেন যেদিন আমেনা মক্কা আমি শর্টে বলতেছি আমেনা মক্কায় চলতো তো সুগ্রামের তুফান চলতে থাকতো পুরো মক্কায় আলোচনা চলতেছিল বিধবা আর সুগ্রাম লাগায় তো লাগায় কি কইরা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি সুগ্রাম লাগাস তো লাগাস কোত্থেকা এটা তো মক্কার সুগ্রাম মনে হয় না এটা পাইলি তো পাইলি কোথায় তো থুতু আগে সামনে রাখছেন বলছেন আব্বা শুধু ছড়িলে সুগ্রাম না থুতুতেও সুগ্রাম এটা আমার না এটা প্যাটেটটা আব্বা প্যাটেটটা প্যাটেটটা সুগ্রাম বলছে আব্বা শুধু সুগ্রামই কাহিনী শেষ না পেটে আসতে দেরি ঘরের দেওয়ালগুলো সালাম দিতে দেরি করে না পাথরের কণাগুলো এখনো সালাম দিতে দেরি করে না বাহিরে বাহির হইলে তরু লতা গাছপালা সব সালাম দেয় রোদ্রে বাহির হইতে দেরি ম্যাগ উড়া আয়সা ছায়া করতে দেরি করে না রাত্রে বাহির হইলে তারাগুলা নিচে নাইমা সালাম দেয়া যায় চন্দ্রটা আয়সা সালাম দেয় এইখানেই শেষ না জান্নাতের তিন মহিলা আয়সা গলায় মালা পরায়া গেছেন আর বলা গেছে আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে বলে এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে রশি দিয়া পানি তুলতে হয় না আগে তুলতে হইতো যেদিন পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া পানি তুলতে হয় না কুয়ার পাশে গেলে পানিগুলা কলকলায় উপরে আসে আর আয়েশা প্রথমে সালাম দেয় আর বলে আমেনা আসলি তো আসলি কেন দোজাহানের বাদশাকে নিয়া হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ভুড়া দিয়ে আসতাম বলে আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মহিলাগুলা ছুটা আসে আর বলে আমেনা একটু দাঁড়া বোন আমরা ভোড়া নেই তুই চলে গেলে পানি নিচে চলে যাবে রশি দিয়া উঠাইতে হবে আমরা তোকে ভরতেও দিব না আর বয়া নিতেও দিব না আমরা বয়া নিয়ে দিয়ে আসবো তোকে তুই একটু দাঁড়া পায়ে হাত রাখি বলে আম্মা এইখানে শেষ না হাজারো জিনিস ডেলি আমার সাথে ঘটতে থাকে এটা প্যাটেটটার কারণে আমার কারণে না যখন জন্ম নিছে তো আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল তো সবাই জিজ্ঞাসা করছে কাঁদিস কেন আবদুল্লাহ থাকলে খেলনা নিয়ে আসতো আবদুল্লাহ থাকলে খেলনা আল্লাহ ছুটা চলে আসছে আমেনা কাঁদিস না আবদুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনবে মক্কার বাজার থেকে এলাস্টিক প্লাস্টিক ডুবতে দে সূর্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব আর ঘটছিলই এটা সূর্য ডুবতে দেরি চাঁদ খেলনা হয়ে আসতে দেরি করে নেয় যখন হাঁটিহাঁটি পাপা তখন কোলে নিয়ে কাঁদতেছিলেন তো আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদিস কেন সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন বলছে আবদুল্লাহ নাই থাকলে ঘুরাইতে নেওয়া যাইত হাঁটার ভিতরে গতি বাড়াইতো কে ঘুরাইতে নেওয়া যাবে কে হাঁটার গতি বাড়াবে আল্লাহ চলে আসছেন বলছে আমেনা কাঁদিস না আবদুল্লাহ কোথায় ঘুরাবে মক্কার অলি আর গলি ওকাশ আর মাজান্না দাদার বাড়ি নানার বাড়ি খালার বাড়ি পুকুর বাড়ি আসতে দে ঘুরার দিন আমি রব চলে আসবো আমি নিয়ে যাবো ঘুরাইতে এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম রব নিজে চলে আসছে আঙ্গুল দোরা মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরাইয়া দেখাইছেন বাকি ছিল নিজে কাছে বসায়া দেখায়া যারটা তার কোলে পাঠায়া দিছে এটার নামই মেরাজ ওই রসুল আল্লাহ দিছেন এর জিন্দগি এর জীবনের ভিতরে আদর্শের ভিতরে এর লাইফ স্টাইলের ভিতরে এর কেরিয়ারের ভিতরে আল্লাহকে পাওয়া রয়ে গেছে পাওয়া যদি আল্লাহ পাওয়া যাইতে চাই
আর যদি এটা বলি আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, মৃত্যু পর্যন্ত আপনি কাটাইতে পারেন। আর যদি এটাও বলেন কানা কামানা খানা সোনা সুবা পাখানা, কামাবো খাবো ঘুমাবো সকালে খালি করব, হ্যাঁ আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছে আমিও মানি, ওটার উপরে আমিও আঙ্গুল দিতে চাই না, কিন্তু অপেক্ষা করতে হবে মৌত যেদিন আসবে ওদিন চিৎকার দিয়েই উঠাবে জাহাবাতিল আমওয়াত, ওদিন বলবে সব তোর হাত ছাড়া, বাকিয়াতিল আমাল আমল তোর সাথে আছে, ইনকানা খায়রা ফখায়রা ভালো যদি হয় তুমি ভালো দেখবে, ইনকানা সাররা ফাসাররা যদি খারাপ হয় তো তোমাকে একাই এটার মোকাবেলা করতে হবে, মোকাবেলা তো সম্ভব না, সম্মুখীন তোমাকে একাই হইতে হবে, কেউ তোমার কাছে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শানু ইউগনি লা ইয়াসআলু হামীমুন হামীমা মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউজিসি ওয়ালিদুনান ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাউলুদুনান ওয়ালিদিহি শাইআ, ওদিন কেউ কারো কাছে আসবে না। পায়ে হাত রেখা বলি আসেন, শেষ জায়গায় চলে আসছি, সুযোগ এই উম্মতের জন্য আল্লাহ দিছেন একের ভিতরে একশো, কমসে কম যদি পাঁচ ওয়াক্ত নামাজও কমপ্লিট করে আল্লাহকে দেখাইতে পারি, তো আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে গ্রান্টি নিয়ে আসছেন, আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে অনুমোদন নিয়ে আসছেন, আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে কবুল করায় নিয়ে আসছেন, তারপরে উম্মতের মাঝে চিৎকার দিছেন আর এখনও দিতেছেন, কেয়ামতের সকাল পর্যন্ত দিবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, এই হাদিস প্রতি মুহূর্ত বাঁচতেছে আর বলতেছে নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ পুরা, জীবন পুরা, নামাজ পূর্ণ, জীবন পূর্ণ, নামাজ ওকে, জীবন ওকে, আল্লাহ লেখা দিবে নামাজ ওকে, লিখে আল্লাহ লিখবে জীবন ওকে। শুধু যদি পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারি, পুরা করে দিতে পারি, তাইলেও ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছতে পারবো। এই জন্য পায়ে হাত রেখা ওয়াদা, রাজি যে আজকের থেকে নামাজের সাথে কোনো আপোষ করব না, ওয়াদা বিলকুল ওয়াদা পাক্কা, ওয়াদা হইলে উঠান নাইলে উঠায় না। তোমাদের ধারণা কি মাটির দুনিয়াটাকে এতটুকু উন্নতি দিলে তোমরা, তোমাদের বিবেক বুদ্ধি মেধা দ্বারা দুনিয়াটা আজকে এতটুকু উন্নত, এতটুকু আকর্ষণের পাত্র যে মানুষ পাওয়ার জন্য মরতেও রাজি মারতেও রাজি, মরতেও দ্বিধা করে না মারতেও দ্বিধা করে না, যেই বিবেক বুদ্ধিটা দিয়ে দুনিয়াটাকে এতটুকু উন্নত করা হইল, বিবেক বুদ্ধি বিদ্যা চিন্তা ক্ষমতা দিয়া ওই মানুষটাকে আল্লাহ অনর্থক তৈরি করছেন এটা কোনোদিন না, তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। বিদায় যার যেই পজিশনই হোক না কেন আজকে, এটা হয়তো আমার পক্ষে যাবে নাইলে বিরুদ্ধে যাবে, আর এটাই আল্লাহর ঘোষণা। এক জায়গায় আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, আতাইতু কালিসানান তান্তিকু বি ওয়ালা উহাসিব, ও বিবেক বুদ্ধিওয়ালা মানুষ, সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ সম্বোধন করছেন নারী পুরুষ নির্বিশেষে, যে তোমার ধারণা কি এত সুন্দর একটা বাকশক্তি তোমাকে দিলাম আর হিসাব নিব না, আতাইতু কাউদুনা নি তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, শ্রবণ শক্তি তোমাকে দিলাম আর তোমার হিসাব নিব না, আতাইতু কাঈনা নি তামদুরু বিহা ওয়ালা উহাসিব, চক্ষু দৃষ্টি শক্তি দিলাম তোমাকে আর তোমার ধারণা তোমাকে হিসাব কিতাব নিব না, শুধু তুমি কামাবে খাবে আর ঘুমাবে আর সকালে খালি করবে, এটাই কি তোমার জীবনের উদ্দেশ্য? আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে বুঝাইতে চেষ্টা করতেছেন, আল্লাহ বাধ্য করেন না বুঝান, আল্লাহ কাউকে বাধ্য করেন না। আমরা হয়তো ভাবি যুবক ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে চলে গেছি, আমার যৌবনী শক্তির সামনে কি আল্লাহ চলে, প্রত্যেক শ্রেণীর মানুষই ভাবে আমি ধরা ছোঁয়ার বাহিরে, আল্লাহ বলে না তোকে বুঝাবো আমি বাধ্য করব না, যদি আল্লাহ বাধ্য করতে চান তাহলে আল্লাহ পারেন। এই জন্য আল্লাহ দৃষ্টান্ত আমাদের সামনে তুলে রাখছেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, উন্দুরিলা সামাই ওয়া ইরতিফা ইহা,
খালি বিল্ডিং দেখো না, মাঝে মাঝে আকাশও দেখো আর উচ্চতাও দেখো যে কত উঁচায় দাঁড় করায় রাখছি। তাড়াও না হো বেগায়েরে আমার কোথাও খুঁটি পাবে না। আবার একটা না সাবা সামা ওয়া তিন তিবা ক, একের পর এক সাতটা। আল্লাহ বলে যদি সাত আকাশকে খুঁটিবিহীন বাধ্য করতে পারি যার কুল কিনারা নাই, বিজ্ঞান উন্নত হয়েছে আমি মানি, কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় নাই যে আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাস। সূর্য মাইপা বইলা দিছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, সূর্যের পাশেরটাকে বইলা দিছে অ্যান্ড্রোমেডা সূর্যর থেকে 50 লক্ষ গুণ বড়। এত বড় ফিতা আছে বইলা দিছে আমি মেনা নিলাম। তার পাশেরটাকে বইলা দিছে ব্যাটেল জেস, এটা সূর্যর চেয়ে 100 কোটি গুণ বড়, মেনা নিলাম। কিন্তু এত বড় ফিতা বিজ্ঞান এখনো পায় না আকাশ মাইপা বইলা দিবে কতটুকু লম্বা কতটুকু পাস। বিদা আল্লাহ বলে ওইটাকে বাধ্য করতে পারলে যুবক তোমাকে নাচানো কোনো ব্যাপার না। এক আয়াত এক জায়গায় আল্লাহ ইঙ্গিত দিছেন, তার কুসুহু কামা ইয়ার কুসুল ওয়াহশি ইউফিল বাররিয়া, আমি ইচ্ছা করলে তোকে নাচায়া ছেড়া দিতে পারি। চতুষ্পদ প্রাণীগুলা জঙ্গলে যেরকম নাচে তোকে ওরকম নাচাইতে পারি, কিন্তু আমি নাচাবো না। আমি বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতেছে মানুষকে, আল্লাহ কাউকে বাধ্য করে না। আল্লাহ বলে আকাশকে বাধ্য করছি, বুঝে আসে না তো উন্দরিলা শামসি ওয়াশওয়া ইহা, সূর্য দেখ আর কিরণ দেখ ওকেও বাধ্য করছি, এটাও যদি বুঝে না আসে উন্দরিলাল বিহারি ও আমোয়া জিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ ওকেও বাধ্য করছি। এই জন্য নদী ভাঙ্গে সমুদ্র ভাঙ্গে না। সমুদ্র যদি নদীর মতো পদ্মা মেঘনা যমুনার মতো ভাঙত তাহলে দুনিয়া বহুত আগে গুটায় শেষ হয়ে যেত। সমুদ্র ভাঙ্গে না, না আটলান্টিক ভাঙ্গে, না প্রশান্ত ভাঙ্গে, না বঙ্গোপসাগর ভাঙ্গে, না ভারত মহাসাগর ভাঙ্গে, না আরব মহাসাগর ভাঙ্গে, না রুশ মহাসাগর ভাঙ্গে, কোনোটা ভাঙ্গে না। আল্লাহ বলে ওকে বাধ্য করছি আমি, তোকেও বাধ্য করতে পারি, এটাও যদি বুঝে না আসে উমদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরার ইহা, পাহাড় দেখ আর তীরতা দেখ ওকেও বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না, এটাও যদি বুঝে না আসে তো উমদুরিলাল আরদি ওয়া ইত্তেসা ইহা, জমিন দেখ আর প্রশস্ততা দেখ, বুসি তাতিল আরদু আলা মা ইল জামাত, আমি এটা পানির উপরে বিছায়া স্থির রাখছি, পানির উপরে বিছায়া। আল্লাহ বলে এটাকে যদি বাধ্য করতে পারি তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না। এই জন্য আল্লাহ বুঝাইতে চায়, বাধ্য করতে চায় না। যদি বাধ্য করতে চাইতেন তাহলে আজান হবে আর মুদ্রার রাস্তা এরকম জ্যাম আর হট্টগোল চলবে আর দোকান আর পাট খোলা থাকবে আর বাড়ি ঘরে বসে টেলিভিশন দেখবে আর আল্লাহ 5 ওয়াক্ত নিজে ডাকবে আর কেউ মসজিদে আসবে না, ফজরে মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেব আর ইমাম সাহেব 3 জন মিলে নামাজ পড়বে, এটা কখনো পসিবল ছিল না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি আল্লাহ হইতো, আল্লাহ যদি আল্লাহ হইতো তাহলে মাইনা নিতাম যে এক নামের মালিক, এক পদের মালিক, না আসলে কি হইতো? আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিউল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শাহীদুল হকুল ওয়াকীলুল কবিউল মতীনুল ওয়ালিউল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদুল মুহয়িউল মুমীতুল হাইউল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদ
الواحد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو نيرانوبوي পদের মালিক শরমানের মালানিয়া মসজিদের গেটে দাঁড়ায় থাকবে আর আপনি আসবেন না এটা কোনোদিন পসিবল হতো না যত বড় পদের মালিকই আপনি হন হায় হায় সম্ভব তো এই জন্য যে আল্লাহ বুঝায় বাধ্য করে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ স্বাধীনতা দিছে এই জন্য বাধ্য করে না স্বাধীনতা বেশি দেন নাই পাঁচটা দিছেন তার ভিতরে একটা হলো যেমন খুশি তেমন চলতে পারো কতদিন কাইলা আজালি মুসাম্মা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলা ওয়াক্তি মালুম নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি মন মতো চলতে পারবে তারপরে সুম্মা খাজনাহু বাগতাতান তারপরে আসবে আমাদের থাবা তোমার উপরে উঠায় নিয়ে নিব এই জন্যই আমাদের কানে আল্লাহ ডেলি ধ্বনি দেন ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা ও মানুষ মুগ্ধার উন্নতি দেখা পাগল হয়ে যাও না পাগল মাতাল হয়ে যাও না তুমি কিন্তু চিরঞ্জীব না যাও যাও এই এলাকার আদি বাসিন্দা এলাকার কবরস্থানে শুয়ে আছে ওদেরকে জিজ্ঞাসা করো যে আপনারা তো আসছেন বিভিন্ন জায়গার থেকে আমি আদি বাসিন্দা চিনি এখানে যারা কবরস্থানে শুয়ে আছে যান 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 মুগ্ধার আদি বাসিন্দারা কবরে শুয়ে আছে তাহলে ওরাও আজকে দুপুর দুনিয়ার উপরে থাকতো না 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 সময় আসতে দেরি থাবা মারতে দেরি করবে না এই জন্য যুবককে আল্লাহ বুঝাইছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে মাতাল না করে উদাসীন না করে কাম্মিন সাব সাগা কাইলাল মউত কাম্মিন সাব সাবা কাইলাল মউত নারাজ বেশি করো না বহু যুবককে যৌবন সহ কবরে ঢুকায় দিছি প্যাক করে দিছি তোমাকেও প্যাক করে দিতে পারি আল্লাহর বিরুদ্ধে কোনো কেস চলবে না সারা দুনিয়া দুই বছর ধরে করোনা ডেলি আপডেট গুনতেছে আজ পর্যন্ত কোনো দেশ জিডি করতে পারে নাই যে মালিক এই ওষুধ দিলা তো দিলা কেন আল্লাহর বিরুদ্ধে কেস চলবে না জিডি চলবে না তোকায়া পাওয়া যাবে না কোথায় আছে কিন্তু আছে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ সার অগের চেয়েও কাছে থাইকা আপনার আমার সাথে আছে কিন্তু জিডি ওনার বিরুদ্ধে চলবে না আল্লাহ বলছে যুবক বেশি মাতাল হয়েও না যৌবন তোমাকেই আমি দিছি মা কুন্তা বিষাই তুমি কিছুই ছিলা না মা আম্মাহীনা তুমি নিকৃষ্ট পানি ছিলা আজকে যদিও যৌবন নিয়ে গৌরব করতেছ তোমার পায়ের নিচের মাটিটা ডেলি বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ফি বাতনি আমি ওকে পেটে নিয়ে আনিব আল্লাহ বলে কেন কাইয়াফতাখির বিশাবাবিকা ওয়াসিক তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আর নাফরমানি করে তোর দেওয়া যৌবন দিয়া গর্ব আর খর্ব করে আমাকে অনুমতি দে না মালিক দিয়া দেখ আমি করি কি হায় হায় যুবক হারায় যায় না রাগ হয় না আমার কথার উপর আমাদের প্রত্যেককেই জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা প্রতিদিন শতবার অনুমতি চায় আল্লাহ দে না অনুমতি আল্লাহ বলে কেন পেটে নিব কারণ কইলামা তাসবির ওয়া তাহাম্মাল আমি কতদিন সবর করব আর ওদের বোঝা উঠায় ফিরব আল্লাহ বলে কেন তাইয়াসি লাইলা ওয়া নাহারা ২৪ ঘন্টা নাফরমানি করে মাথা নিচা করে একজনও চলে না বাড়িওয়ালা বাড়িওয়ালার ভাব নিয়া দোকানওয়ালা দোকানওয়ালার ভাব নিয়া মার্কেটওয়ালা মার্কেটওয়ালার ভাব নিয়া হাটওয়ালা হাটওয়ালার ভাব নিয়া বাজারওয়ালা বাজারওয়ালার ভাব নিয়া অফিসওয়ালা অফিসের ভাব নিয়া আদালতওয়ালা আদালতের ভাব নিয়া খেতওয়ালা খেতের ভাব নিয়া খামারওয়ালা খামারের ভাব নিয়া
আর মেলওয়ালা মেলের ভাব নিয়া, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভাব নিয়া, নারী নারীত্বের ভাব নিয়া, পুরুষ পুরুষত্বের ভাব নিয়া, সব ভাব নিয়া চলে। ইয়ামশি আলা জাহরি মারহা, আমার বুকে সিনা টান করা চলে, আমাকে অনুমতি দে না। শুধু এইখানেই শেষ না, জমি লম্বা গণায়। ইয়াকুল রিস্কা কাওয়ায় আসি, রিজিক তোর খায় তোর নাফরমানি করে। ইয়া তাকাল্লাম বিলিসানি কাওয়ায় আসি, মালিক বাক শক্তি তোর, নাফরমানি তোমার, তোমার বাক শক্তি আর তোমার নাফরমানি। ইয়াংদুর আইনি কাওয়ায় আসি, তোমার দেওয়া দৃষ্টি শক্তি দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমা আমি উদুনি কাওয়ায় আসি, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইউমাইস বি আকলি কাওয়ায় আসি, তোমার দেওয়া বিবেক বুদ্ধি দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াক্তিসু বিয়াদিকা ওয়া আসি, তোমার দেওয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজিলিকা ওয়া আসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগিরা ফাকাব্বারতা, এরা ছোট ছিল তুমি বড় করছো। কানা যাইফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি শক্তিশালী সুঠাম করছো। যুবক আজকে মাসুল দেখে মাসুল, শক্তিশালী সুঠাম তুমি করছো। কানা চাহিলা ফা আল্লামতুক, আজকে ডিগ্রি নিয়ে গৌরব করে আল্লাহ বলে ফের জমিন বলে, অজ্ঞ ছিল শিক্ষা তুমি দিছো। কানা মিসকিনা ফা আগনাইতুক, আল্লাহ নিঃস্বয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করছো। আর কতদিন তা আল্লাহ হাসে আর বলে কিভাবে নিবে পেটে। কাতা জাল জাল জহারি, খালি পিঠটা হেলায় দিব, সবাইকে সব সহ পেটে নিয়ে নিব। পিঠ হেলানো বোঝেন, পিঠ হেলানো বোঝেন কি? কয়েকদিন আগেও আসছিল 6.1 ভূমিকম্প, ভূমিকম্প এটা জমিন পিঠ হেলায় দেয় আর কিচ্ছু করে না, জমিন হেলে না তার পিঠ হেলায় দেয়। ভূমিকম্প দিয়া দিব, সব আমার পেটে আসতে বাধ্য। শুধু জমিন বলে না, সমুদ্র বলে আলা কুল্লা ইয়াউমিন মাল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না খেল দেখায় রে, কাকে বলে খেলা। তো বলে কি করবি, বলে আন উগরিকা ইবনা আদম ফি কারি, সব আমার তলদেশে নিয়ে যাব তলদেশে। শুধু জমিন ফেরেস, সমুদ্র না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে, আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাফ করে দিব সাফ। আল্লাহ কি বলে এটা শুনেন, আল্লাহ বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তাহলে যার মনে যাচাই করতে পারো। ইনকানা আবদি ওয়া ইলাইয়া, বান্দা যদি আমার হয় আর আমার দিকে প্রত্যাবর্তন করে তাহলে খবরদার, যদি চোখ উঠায় দেখলি ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহ বুঝাইতে চান, আমাদেরকে বাধ্য করতে চান না, নাইলে মুগদার মানুষ পাঁচ ওয়াক্তের আজানের ধ্বনি কানে আসবে আর আপনি মসজিদে আসবেন না। হ্যাঁ, প্যান্টের ভিতরে হাত দিয়ে রাত রোডে ঘুরবেন এটা পসিবল? যে 99 পদের মালিক, কেউ কেউ ফোন করলে তো ব্যাংক প্যান্টেরও খবর থাকে না যে প্যান্ট পিছনে আসে না নাই, এমন দৌড় শুরু হয় ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, বুঝাইতে চাইতেছি রাগ হয়েন না। বহুত মানুষের ফোন আসলে তো পেশাব পর্যন্ত বাইরে যায়, পেশাব। আল্লাহর মতো সত্তা ডাকে যে এক ফোঁটা পানির থেকে তৈরি করছেন, ওই আল্লাহই আমাদেরকে বুঝাইতেছিলেন যে আমি তোকে বুঝাইতে চাই, তোর ধারণা কি, এত বড় দৃষ্টিশক্তি দিছি, দুই চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা দেখে, আলাদা আলাদা, এই জন্য সবাইকে আমি আলাদা দেখতেছি, আপনারাও সবাইকে আলাদা দেখতেছেন, 26 কোটি ক্যামেরা দুই চোখে, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দুই চোখে। শুধু ক্যামেরা না,
সেভ করার পিছনে মেমোরিও লাগানো আছে, মেমোরি প্রত্যেক ক্যামেরার পিছনে সেভিং মেমোরি আছে। এই জন্য ছোটবেলা মুগ্ধা স্কুলে যার সাথে পড়ছে, 30 বছর পরে দেখার পরে একজন আরেকজনকে দেখা মুস্কি হাসে, জিজ্ঞাস করে হাসিস কেন, বলে তুই কি ভুলে গেছিস, আমি তোকে ভুলে যাব, মুগ্ধা স্কুলে না একসাথে পড়লাম, এত তাড়াতাড়ি ভুলে গেলি। ওই ক্যামেরা সেভ করে রাখছে, এখন আপনাকে রিপ্লাই দিয়ে দেখায় দিছে এটা ওইটা ফাও। এই জন্যই তো আল্লাহ চিৎকার দিয়া বলে আফা হাসিব তোমার নামা খালাক রুমের তর্জমা আল্লাহ নিজেই করছেন, তোর ধারণা কি আকাই তো কাইনা নেতন্দুর বিহা আলা উহাসিব, দৃষ্টিশক্তি আমি দিছি তোমাকে আর হিসাব নিব না, এটা তোমার ধারণা, আকাই তো কাউদু না তাসমা উবিহা আলা উহাসিব, শ্রবণ শক্তি আমি দিছি আর তোমার থেকে হিসাব নিব না, এটা বুঝি তোমার ধারণা, হায় 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 হায়, যখন ঢুকবেন দুনিয়ার যত দামি পারফিউম লাগায় যান, যত সুগ্রানওয়ালা, আপনারটা অফ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। ওই কবরের সুঘ্রাণ যখন আপনার নাকে লাগবে তাহলে আপনার কাছে দুনিয়ার কোনো ঘ্রাণ ঘ্রাণ হবে না। যান আমি অ্যাড্রেস দিয়া দিতেছি, যান ওই কবরগুলোকে দেখা আসেন, ওই কবরগুলো এখনো দুনিয়ায় রাখা আছে, শুধু কবর রাখা নাই ছিদ্রও করা আছে। যান আপনার নাক লাগায় আসেন, আমিও নাক লাগায় আসছি, যার কারণে দুনিয়ার কোনো ঘ্রাণ আমার কাছে ঘ্রাণ মনে হয় না। ঘ্রাণ লাগলেই ওই ঘ্রাণের কথা মনে ওঠে যে ওই কবরের ঘ্রাণ তো আজীব, এটা আসে তো আসি করতে পারে, 2500 বৎসর পরেও সুঘ্রাণ কবর থেকে আসতেছে, 2500 বৎসর পরে। আল্লাহ রসুল মেরাজে যাওয়ার সময় মাস্টার কবর থেকে সুঘ্রাণ আসতেছিল, দুনিয়ার পরিচয় পরিচিতি হিসাবে সে একজন কৃত দাসী ছিল, ফেরাউনের বাড়ির কাজের মহিলা ছিল, তাও কোনো বুজুর্গের বাড়ির না, কোনো আল্লাহওয়ালার বাড়ি না, কোনো আলেম মুফতি মহাদ্দেসের বাড়ি না, কোনো সাহাবি রসুলের বাড়ি না। দুনিয়ায় যার মতো দাবি আর কেউ করে না, আর কেউ কেউ করবেও না, যে শুধু খোদা বলেন নাই, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদার বাবা। তার বাড়িতে কাজ করত, 2500 বৎসর পরেও তার কবর থেকে সুঘ্রাণ এখনো বাহির হইতেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে জিবরিল কতদিন বাহির হবে, বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হইতে থাকবে। কুল্লু মান ইয়ামুর, যেইখান দিয়া যাবে আপনার মতো দাঁড়াইতে বাধ্য হবে। বাস্তব সত্য এটাই, আপনিও যান আপনিও যায় দেখেন ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। হ্যাঁ, হয়তো তার মতো কোরবানি আমরা দিতে পারবো না, আর আমি আশা রাখি তার মতো কোরবানি আল্লাহ আমাদের থেকে নিবেও না, এই উম্মত থেকে নিবে না। এই উম্মতের সাথে আল্লাহ বড় মেহরবান, বড় সদা দয়ালু, এই উম্মতে মুহাম্মদের সাথে আল্লাহ এত বড় কোরবানি নিবেন না। ওই মহিলার থেকে যেটা নিছিলেন, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো উঠাইতেছিলেন ইসমি রব্বিল আলামিন, তার জানা ছিল না ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো আছে, সে উঠাইতেছে ইসমি রব্বিল আলামিন, ফের কাজের মেয়ে দৌড়ে এসে বলছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনা আলা, কোন রবের নাম নিলি আমার আব্বা কি বড় খোদা না, তো চিৎকার দিয়ে উঠছেন কাল্লা কখনো না, তোর আব্বা তো 2 নম্বর, বলছে তাইলে এটা আবার কোন রব, বলে আল্লাহি রব্বি রব্বা কি রব্বা আবা কি রব্বাল আলামিন, আমার রব তোর রব সমগ্র, তোর বাপের রব সমগ্র জগতের রব, শুনতে দেরি সে দৌড়ে আর ছুটা যেতে দেরি করে নাই। ফেরাউন বড়া মজলিসের ভিতরে ছিল, যে চিৎকার দিয়া বলছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না, তো মেয়ে চিৎকার, ফেরাউন চিৎকার দিয়া বলতেছিল বালা আমি তো বড় খোদা, তো মেয়ে প্রতি উত্তরে বলতেছিল আখবারাতনি মাস্তা আল্লালানা রব্বা, আমার কাজের মহিলা আমাদেরকে আমাকে সংবাদ দিছে আমাদের নাকি একজন রব আছে, বাবা তুই নাকি 2 নম্বর।
ফেরাউন চিৎকার দিয়ে ওরছে, ডাকাতি তো আমার বাড়িতে, অন্য কোথাও করতে মেনা নিতাম, আমার ঘরে টাইকা আনোকে। যখন টাইকা আনছে প্রশ্ন করছে, আইয়ু রব্বিন আখবারতি, কার খবর দিলি, কার সংবাদ দিলি, কোন রবের তথ্য দিলি, আমি কি বড় খোদা না? ওইখানে বলতেছে কাল্লা, কখনো না। বলছে তাহলে কোন রবের পরিচয় দিলি তুই আমার মেয়েকে? বলে আল্লাযী রব্বা, যে তোর রব, রব্বি আমার রব, রব্বা বিন্তা তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শোন, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الأخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد والسبور جل جلاله فهو ربي وربك. اتهل الثور امر رب اتهل الثور امر رب بس اماك مانيشنا বলে প্রশ্নই ওঠে না, বলে আনো করাই ঢালো তেল জালো আগুন। যখন টকবক করতেছিল দুধে শিশু ছিল কোলে, নিয়া তেলে ঢেলা দিছে, হাড়টি আলাদা মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না, ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতে ইনশা আল্লাহ, আম্মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হয়ে যাবে। ফেরাউন বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ছয় সাত বছরের, তাকেও তেলে ঢেলা দিছে, তার রুও বলতে বলতে উঠতেছিল মা 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 ভয় পাইস না, তুই হকের উপরে আসিস, মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, মা মা শুধু মিলন হবে না, একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে, মেলা মা অপেক্ষা কর। কিন্তু মা তো মাই হয় ঠিক না, চোখের বাঁধ ভাঙ্গা গেছে, পানিতে বুক বাসতেছে, বারবার উপরে তাকাইতেছে, হাত দুইটা উঠায় কাকে জানে কি বলতেছে। ফেরাউন বলতেছে আমাকে মেনা নাও, নৈকট্য দিব, বলে প্রশ্নই ওঠে না। বলে উপরে হাত ওঠে কেন, চোখের পানিতে বুক বাসে কেন, ঠোঁট দুইটা নড়ে কেন, কাকে কি বলতেছে উপরে হাত উঠা? বলছে ওই আল্লাহকে বলতেছে, তুমি নারাজ হয়ো না, এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না, তুমি নারাজ হলে আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে। বলছে পালা তোমার, বলছে বিলকুল প্রস্তুত, বলে কোনো আবেদন বা অনুরোধ বা কোনো ইচ্ছা? বলে একটা ইচ্ছা, যদি আমার মৃত্যুর পরে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি? বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে আড়াই হাজার বৎসর পরেও। সুতরাং শুধু কাহিনী শোনানো উদ্দেশ্য না, উদ্দেশ্য এটাই মেরে দোস্ত, চলে যেতে হবে, আমি শেষ সীমানায় চলে আসছি, চলে যেতে হবে আমাদেরকে। কিন্তু আল্লাহর কাছে পরিচয় পরিচিতি দিয়া গেলেই হয়তো কিছু পাব, যেদিন পরিচয় করায় দেওয়া হবে ওই দিন ইনশাআল্লাহ মুস্কি হাসি মুখে আসবে, প্রথম পরিচয় তো কবরই হবে, পরিচয় করানো হবে আল্লাহর রসুলকে, যখন দেখানো হবে তো আল্লাহর রসুলও মুস্কি হাসবে, আমরাও হাসব, আর ইনশাআল্লাহ একটা দিন আসবে আল্লাহকেও দেখব, আল্লাহ মুস্কি হাসবে, ওই দিন আর পরিচয় করায় দিতে হবে না, আল্লাহ দেখবে আর হাসবে। এক হাদিসে শেষ অংশ আছে, আর ওই দিন তো বহু দূরে, যখন রু নিয়ে যাওয়া হয় তো আদর্শের নিচে রু পৌঁছে, আর পৌঁছেই যে সেজদায় পড়ে সেজদায়, তো আল্লাহ বলতে থাকে অজাত্তু কামা আরাত্তু, আমি যেরকম চাইছি তোমাকে এরকমই পেয়েছি, পরীক্ষা করছিলাম দুনিয়াতে তোমাকে, কিন্তু যেমন চাইছি তেমনই পাইছি, জ রুহ আবদি ফি ইল্লিগিন,
আমার বান্দার রূহ আমার সান্নিধ্যে রাখো ইল্লিগিনের ভিতরে, হাত্তা ইয়াজুরুনি গুদুমুয়া ওয়া আশিয়া, যেন আমাকে সকাল বিকাল দেখে আমিও দেখি। আসেন, ওইটাই অর্জন করা যেতে হবে। ষাট সত্তর বৎসরের জীবন, ষাট সত্তর বৎসরের জীবন, সূর্য প্রতিদিন এই ধ্বনি দিতে দিতেই ওঠে, একটা দিন এমন যায় না সূর্য এই ধ্বনি না দেয়, এই চিৎকার না দেয়। আনা ইয়াউমুন জাদীদ, যখন